পশ্চিমবঙ্গের বীরভূমে সন্ত্রাস ক্রমশ বাড়ছে, প্রচুর বোমা ও বিস্ফোরক পাওয়া যাচ্ছে, রাজ্য থেকে সন্ত্রাসবাদীও ধরা পড়ছে। এখানকার পরিস্থিতি ক্রমশ কাশ্মীরের মতো হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ বীরভূমে চায়েপে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি তারপর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রীর জনসংযোগ নিয়ে মন্তব্য করেন। বাম ও কংগ্রেসকেও আক্রমণ করেন তিনি।